হয় আজি পবিত্র ঈদুল আজহা এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পোনপ্রথমে মই ধর্মনগরবাসী তথা সদৌ অসমর সমগ্র বিশ্বর রাইজর শান্তির কারণে আল্লাহর ওসরত দোয়া চাইছো আর আটাইলৈ মই এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রদ্ধা আর সালাম পেশ করছো। আজি ঈদুল আজহা উপলক্ষে ধর্মনগর অঞ্চল ঈদগাহ সমিতি ঠিক 7:30 বাজার লগে আমার ইমাম মৌলানা মকবুল হুসেন সাহেবর ইমামতিত্বত সমাপন হয়। প্রায় হাজারের উপর আমার ইয়াত মুক্তাদি জড়িত হয়েছে। আমি আশা রাখিছো আল্লাহ পাকে এই নামাজর কৈছিলে আমার আটাইরে মনের খেদ ভাব দূর করে শান্তি সম্প্রীতি গড়ি উঠাত সহায় করব। আর ইয়ার লগতে আমি ধর্মনগর আঞ্চলিক ঈদগাহ সমিতিয়ে এইবার ধর্মনগর অঞ্চলত আমি এটি শান্তির বাতাবরণ মানে বিয়পাই দিয়ার কারণে বৃক্ষরোপণের দরে কার্যসূচী এটা আমি গ্রহণ করছো। আর এই কার্যসূচীত আমার অঞ্চলের বিভিন্ন শিক্ষা বা অন্যান্য চাকরিয়ালর লগতে আমার ধর্মনগর আরক্ষী চুকির ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া মহাশয়ক আমি আমন্ত্রণ জানাইছিল, ধর্মনগর অঞ্চলের শিক্ষক রস্তুম আলী সাহেব, মুসলিম আলী সাহেব, মুস্তফা সাহেবক আমি আমন্ত্রণ জানাইছিল, তেখেতসকলের জড়িয়ে আমি বৃক্ষরোপণ কার্যসূচী সমাপন করছো। আর আমার ধর্মনগর অঞ্চলরে এজন অতি আমার এই অঞ্চলের প্রতিটি ক্ষেত্রতে জড়িত হয়ে থাকা ব্যক্তি শ্রীযুত হেমেন ডেকা, তেখেত সদৌ অসম সুলভ মূল্যর দোকানী সন্থার এজন সম্পাদক। আর তেখেত আমি আমার মাজত সম্বর্ধনা এটি জানা আমার বৃক্ষরোপণ কার্যসূচী তেখেত উপস্থিত আসে। আর আটাইলৈ মই শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো আর আটাইর শান্তি সম্প্রীতির কারণে মই আল্লাহর ওসরত দোয়া রাখিছো। আলহামদুলিল্লাহ।